আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিল শিক্ষার্থীরা। তো চলুন বন্ধুরা, কেন আলটিমেটাম দিল জেনে নিই বিস্তারিত সংবাদ। বিভিন্ন প্ল্যাকার্ডে নিয়ে সড়কে বসে অবস্থান নেন শিক্ষার্থীরা। গণপ্রবণে হাফ ভাড়া কার্যকর ও ধর্ষণের হুমকি। প্রদানকারী বাস চালকের সহকারীকে গ্রেপ্তারের দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রবিবার 21 নভেম্বর সকাল 10টার দিকে বকশিবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাকি 6 কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা 12টার দিকে বিক্ষোভ স্থলে শিক্ষার্থীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইফুল ইসলাম মন্তব্য দেন। তিনি বলেন, সারাদেশের শিক্ষার্থীদের স্বার্থে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া ধর্ষণের হুমকি প্রদানকারী বাস চালকের সহকারীকে এই সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বিক্ষোভকারীরা শিক্ষার্থী অন্যান্য দাবি, শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করা যাবে না, কলেজের সামনে ভালোভাবে গাড়ি থামাতে হবে। তো বন্ধুরা, এই মহিলা সিট নিশ্চিত করতে হবে, সম্মানের সঙ্গে গাড়িতে ওঠার ব্যবস্থা নিশ্চিত করা, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেক বাস স্টপে রায়ের বাগ, শনিরাকরা, কাজলা, সাইনবোর্ড সব ধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠাতে হবে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ একটি নিউজ। শিক্ষার্থীরা অবশেষে 6টি দাবি উত্থাপন করে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।